অ্যাজ আ অর্গানাইজার আপনি এত বছর থেকে অর্গানাইজ করছেন, নতুন ছেলেমেয়েদেরকে কি বলবেন? নতুন ছেলেমেয়েদের কি বলবো, একদম নতুন ছেলেমেয়েরা তোমরা নির্ভয়ে নির্দ্বিধায় একদম আসতে পারো আমাদের অর্গানাইজেশনের কাছে, একদম কোনো ফ্রড হয় না, কোনো কথা হবে না এখানে। আজকে আমাদের মডেল আছে, তাও নানা করে 12-13টা মডেল আছে আমাদের। কেমন লাগছে সবার সাথে কাজ করে? তো আমার তো খুবই ভালো লেগেছে, এবার সবাইয়ের কেমন লেগেছে সেটাই হচ্ছে বড় কথা। আজকে থিমটা পুরোটা ব্রাইডালের উপরে, ব্রাইডাল শেরওয়ানি লুকের সাথে একদম। তো অরিজিতা, এখানে এখন অনেক কিছু শুট চলছে, তো এখন তোমাদের শুনছিলাম একটা আজকে তোমাদের শুট আছে। আমাদের এই যে দেখতে পাচ্ছ, ও এটা পরেছে, আমি এটা পরেছি, এই দিয়েই আপাতত মানে ব্ল্যাক এন্ড হোয়াইটের উপর, পুরোটাই ব্ল্যাক আর হোয়াইটের উপর চলছে আপাতত। এখন মডেলদের শুট চলছে, এটা হয়ে যাক, দেন তারপরে আমরা আমাদেরটা স্টার্ট। এই যে রিসেন্টলি ধনতেরাসে অনেক ডিমান্ড ছিল, বাট আমি যেটুকু পেরেছি আমার তরফ থেকে আমি দিয়েছি। এটা আমিও শুনতে চাই কি পেরেছে সেটা দিই বলি পার্সোনাল। হ্যাঁ, শুধু ঝাটা না, ঝাটা ছিল, খুন্তি ছিল, আর একটা কড়াই ছিল বলো। আচ্ছা, প্ল্যান বলতে আপাতত তো হয়েছে, এখনো দেরি আছে, যেটা আমি বললাম ইচ্ছা তো আমার আছে, ইচ্ছাটা আমার আছে, হয়ে গেল তাহলে এই শুটে কি হবে, এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে তো আরো দরকার তো হয়ে যাবে। আমি জানি না, আমি চাইবো সবাই মিডিয়ার সামনে মন থেকে কথা বলুক, এটাই আমি চাই, সবার যেটা মনে হচ্ছে সেটাই বলুক, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। আমরা সবাই একদম খুব সুন্দর হাতের কাজ, আমি হাতের কাজ দেখলাম কেউ এখানে মডেল পর্যন্ত স্যাটিসফাই, আমি তো ছেড়ে দাও, আমি তো প্রচুর ভালো লাগছে। হ্যাঁ, একজনই আছে বিয়ের কনের লুক করেছে, আরেকজন হয়েছে তোমার রিয়েল ব্রাইড, ওরও সাবেকিয়ানা একটা টাইপের, সবার একটু মিক্স করে একটা খুব সুন্দর একটা শুটের অর্গানাইজেশন। আমার তো ভীষণ ভালো, আর এরকম বন্ধু অ্যাকচুয়ালি ওকে আমি বন্ধুর থেকেও আরও অনেক কিছু, আমার বোন, মা, বাংলার গীতমা বলতে না, কাকিমা নয়, সন্দীপ তোমার কাকিমা হবেই না, একদিক থেকে বৌদি, একদিকের থেকে বোন, আর এই আমার বোনা, তো সিম্পল এটাই। একদমই হ্যাঁ হয়েছিল, আমি বলছি হ্যাঁ, ওই ওর কাজ কি ওরকম, যত মেয়ে আসে ওর সামনে দুদিন দেখলো ভালো লাগলো, তারপরে এটাই বলে যে আর ভালো লাগছে না ভাই, এবার চলে যাই, এটাই হয়। এটা আমিও ওনাকে আগে একটু আগেই বলেছি, আমার কাছে এই মুহূর্তে প্রেম ভালোবাসা কিছুই নেই, দুদিনের ভালো লাগা, দুদিনের থাকা, ওটাই ব্যাপার। এই যে নাটকটা করছে না, একদিন আমি ডেকেছিলাম পুজোতে, আমি বললাম তুই আমার বাড়ি আয় ভাই, আর এত এত বললো না, মা ভাবি, দিদি ভাবি, বোন ভাবি, কিচ্ছু হবে না, এইসব ক্যামেরার সামনে বলতে হয়। এক মিনিট, ওয়ান সেকেন্ড, এবার আমি বলি, আমার সেদিন জন্মদিন ছিল, ঠিক আছে, তো আমার দরকার ছিল আমার ফোন, মানে আমার তখন আমার ফোনটা নিয়ে নষ্ট, মানে বোনের থেকে ফোনটা ইম্পর্টেন্ট বেশি, সবাই শুনে না, ও নিজে থেকেই বলে দিচ্ছে। এক মিনিট, আমার কথাটা বলতে দাও, আমার জন্মদিনের দিন, ঠিক আছে, এখন অন্য কথা চলবে, ওটা নিয়ে বেশি বললে অনেক লম্বা হয়ে যাবে, একদম একদম। অনেক ব্রাইডাল হয়ে গেছে, অনেক আমরা প্রথম ব্রাইডাল ফেললাম, সবাই জানে এটা, আমার ব্রাইডাল খুব একটা ভালো লাগে না, কারণ মার্কেটে এখন শুধু ব্রাইডালই চলছে, তো আমি এরপরে চাইবো আরও নতুনত্ব কিছু করার, কারণ আমার মডেলদেরই সবারই রিকোয়েস্টেই আমি অ্যাকচুয়ালি এটা করেছি, ব্রাইডাল শ্যুটটা ফেলেছি, না হলে আমার নিজের কোনো এটার প্রতি ইচ্ছে ছিল না, তাও ভালোই হলো আমার শ্যুটটা দেখলাম। আপনাদের নাম? আমার নাম সাথী বেরা। আমার নাম অভিজিৎ সাহা। আমার নাম আকাশ। মাই ফ্যাশন মাই লাভ। ও ফার্স্ট অফ অল, তোমার কেমন আছো? ভালো আছি। তোমার নাম? কোথা থেকে আসছো? আমার নাম নেহা চৌধুরী, আমি কাঁচরাপাড়া দিয়ে আসছি।
এই যে আজকে তোমার শুরু করছো তোমার নতুন লুকে দেখছি, এই লুকসটা নিয়ে একটু বলবে কি আছে? লুকসটা হচ্ছে বেঙ্গলি ব্রাইড কাশ্মীরাদি সাজিয়েছে ওনার হাতে, তো কি বলবো ম্যাজিকই আছে, খুবই সুন্দর সাজান। নিজেকে কেমন লাগে? আমার নিজের তো ভীষণ ভালো লাগছে। দেখে মনে হচ্ছে কি আজকে বিয়ে করিনি সেই আর কি। তো এই যে মেকআপ সাজিয়েছে একটু বলবে ডিটেলসে? তো আজকে আমি ওকে একটা বেঙ্গলি ব্রাইড লুক দিয়েছি, খুব সিম্পল একটা লুক রেখেছি, যেটা আজকালকার মেয়েরা একদম বেশি কালার পছন্দ করে না, বেশি হাইলাইটার পছন্দ করে না, বেশি মেকআপ ফাউন্ডেশন পছন্দ করে না, তো তার উপরে বেস করেই আমি ওকে আজকে যেমন মানুষ সাজতে চায়, যেমন রিয়েল ব্রাইডরা সাজতে চায়, সেই রিয়েল ব্রাইড লুকটাই আমি ওকে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওর আমাকে আমার মডেল নেহা ওর আমার আমার কাজ এতটাই পছন্দ হয়েছে যে ও আমাকে বলেই রেখেছে আগে থেকে যে দি আমার বিয়ের মেকআপ আপনি নিজেই সাজাবেন। অ্যাজ এ মডেল বলবো কাশ্মীরাদের কাছে আসো, তো সে খুবই ভালো সাজা, তার থেকে মেকআপ করো, তোমরা যেমন বলবে সে তেমনই সাজাবে। আমি কাশ্মীরা মন্ডল, আমি রাজারহাট নিউটাউন থেকে এসেছি করছি, এটা আমার এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম কাজ, তো আমার কাজ করে ভীষণই ভালো লাগছে। আর আপনি এর আগে কোথাও কাজ করেছেন? হ্যাঁ, এর আগে আমি কাজ করেছি ডিজাইনার কল্যাণদার সাথে কাজ করেছি, আরও অনেক জায়গায় জে এস ফিল্ম প্রোডাকশন ওখানেও কাজ করেছি, তো আমার খুব ভালো লাগছে। ফার্স্ট অফ অল এই ড্রেসটা হচ্ছে রদুল কালেকশন, তো এখানে মানে এই ড্রেস এই রেডের ওপর যে ডিজাইনটা আছে সেটা আমার খুবই ভালো লেগেছে। মডেলের সঙ্গে কাজ করে আমার খুবই ভালো লেগেছে, মনে হচ্ছে না যে আজকে ফার্স্ট টাইম দেখা হয়েছে ওর সঙ্গে, তো খুবই ভালো। আর অভিজিৎদার সঙ্গে আজকে প্রথম কাজ করছি, তো খুবই ভালো লাগছে, আর মনে হচ্ছে না যে আমি এখানে আজকে প্রথম এসেছি। আর আমি না আমার নাম নাসরিন পারভিন, আমি দত্তপুর থেকে এসেছি। কাজ করে কেমন লাগছে এখানে? অ্যাজ এ মডেল হিসেবে কাজ করে খুবই ভালো লাগছে, কারণ কাজ করতে গেলে আগে আমাদের সঠিক প্ল্যাটফর্ম খুঁজতে লাগে, তো এটি হচ্ছে এমন একটা সঠিক প্ল্যাটফর্ম যেখানে কাজ করে খুব স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। আপনি কী বলবেন? হ্যাঁ, কাজের একটা প্ল্যাটফর্ম প্রয়োজন, প্রথমত একটা প্ল্যাটফর্ম দরকার, ঠিক জায়গায় এসো, ঠিক কাজ করো, ব্যাস। অভিজিতার সাথে কাজ করতে সিরিয়াসলি আমি বলে না, প্রত্যেকটা মডেলই খুব ভালো লাগে, কারণ ওরা জেনুইন, শুধু ক্যামেরার সামনে একটা বলার না, আর সত্যি ক্যামেরার পেছনে খুব ফ্র্যাঙ্ক, ভালো লাগে কাজ করতে। ড্রেসটা নিয়ে খুব ভালো লাগছে, কুশল কালেকশনের ড্রেস এটা। আপনি কি বলেন ড্রেস আপনার কেমন লাগে? ড্রেস নিয়ে তো ফুল স্যাটিসফ্যাকশন, এর উপরে কোনো কথা নেই। আমার নাম পিকু দাস, আমি আসছি বহরমপুর থেকে। আমার নাম রাজ শর্মা, আমি টালিগঞ্জ থেকে আসছি। নমস্কার, আমি সমর্পিতা অধিকারী, আমি আসছি মুর্শিদাবাদ থেকে। আর মাই ফ্যাশন মাই লাভের সঙ্গে আজকে আমার ফার্স্ট কাজ, খুব ভালো এক্সপিরিয়েন্স আমার। সাথী দি অ্যান্ড অভিজিৎ দা খুবই ভালো, খুবই হেল্পফুল, আর এরা এখানে সবাই আছে খুবই প্র্যাঙ্ক, আমি যে প্রথম এসেছি মনে হচ্ছে না সেটা দেখে। আর আজকে আমার এই মিষ্টি লুকটা দিয়েছে রীতি দাদি। আমার এখানে কাজ করে ভীষণ ভালো লাগছে, অভিজিৎ দা সাথীদি খুবই ভালো, ওদের সাথে এটা আমার ফার্স্ট কাজ কিন্তু মনে হবে না, ওদের অনেকদিন ধরেই আমি চিনি, আগের শ্যুটগুলো আমি আমার কারণবশত করতে পারিনি, মিস করেছি ওগুলো, তো আজকের এটা করে আমি প্রচণ্ড স্যাটিসফাইড, আর আমি পরবর্তীতে ওদের সাথে আবার কাজ করব। আমার নাম ঋদ্ধিতা সাহারয়, আমি বিরাটিতে থাকি, তো আমি আজকে একটা রিসেপশন ব্রাইড লুক দিয়েছি, কেমন লাগছে তোমার আজকে সেজে? খুব ভালো লাগছে। বিয়ের কোন প্ল্যান চলছে এটা দেখে ছেলেকে যেদিন আপনারা করে নেব, খুব ভালো লাগছে, এখানে এদের সাথে ফার্স্ট টাইম কাজ করছি এবং যথেষ্ট কোঅপারেটিভ, যথেষ্ট হেল্পফুল, সব দিক দিয়ে হেল্প করছে, কাজ করে খুব আনন্দ লাগছে। আপনি কত বছর থেকে কাজ করছেন? আমি অ্যাকচুয়ালি 2 বছর থেকে কাজ করছি। আপনি এখানে মডেলিং শুটে ব্রাইডাল মেকআপ করেন? হ্যাঁ, মডেলিং ব্রাইডাল পার্টি মেকআপ রিসেপশন মানে সব কিছুই করি। আপনার নাম? আমার নাম সম্ভুয়া শম্পা ঘোষ, বাইরের থেকে এসেছি কোচবিহার থেকে। তো কোচবিহারে কাজ করছি, এখানে কেমন রেসপন্স আসছে? দারুণ, খুবই ভালো লাগছে দমদমে। এই নিয়ে আমার 4 নম্বর কাজ, এর আগেও আমি দমদমে আরও 2-1 স্টুডিওতে কাজ করে গেছি, অর্গনো অর্গানাইজেশন ছিলেন তার আমার সাথে এবং সেখানেও আমি কাজ করেছি।
হ্যাঁ, আজকে আমার কাজটা খুবই অ্যাকচুয়ালি প্রত্যেকটা কাজই ও আমাকে ডাকে। প্রথম সাথীর যে ফার্স্ট কাজ যেটা আমি প্রথম শুরু করেছিলাম, আমার থেকেই অনুপ্রেরণা পেয়ে সাথী এই কাজটা শুরু করলে। যেন প্রত্যেকটা কাজই আমাকে ও সাপোর্ট হিসেবে, সাপোর্টার হিসেবে এবং ডিজাইনার হিসেবে ডাকে। খুবই ভালো মডেল আমার এবং খুবই ভালো ওর ব্যবস্থাপনা, ওর অর্গানাইজেশনের যে কাজগুলো বা ওর যে চিন্তাধারা বা ওর যেই ধরনের ভাবমূর্তি নিয়ে এগিয়ে যাচ্ছে, তাতে আমি চাইব ও খুব ভালোভাবে কাজ করুক। আজকে তো পাঞ্জাবির কালেকশন নিয়ে এসেছে, এই যে আমার মডেল, খুব ভালো মডেল এবং এখন খুব ভালো অর্গানাইজার। আমি খুব গর্বিত ওকে নিয়ে যে খুব সুন্দর কাজ করছে ও। এবং হ্যাঁ অবশ্যই বন্ডিং ভালো হবে না সাথে। দাদা দাদার বার্থডে গেল, আজকে একটা সারপ্রাইজও আছে, তোমরা দেখতে থাকো, আগে দেখতেই পাবে। বাহ, অনেক দিন ধরেই হচ্ছে বার্থডে। তো হ্যাঁ, নতুন লঞ্চ আমি অ্যাকচুয়ালি, পুজোটা তো সবে চলে গেল, পুজোর পরটা আপকামিং একটু নতুন কনসেপ্টের ওপর চিন্তাধারা করছি। হ্যাঁ, গাউনের ওপর আমাকে সাথে বলে রেখেছি কিছু ভালো বা গাউনের ওপর ডিজাইন নিয়ে ভাবনা চিন্তা করতে, ওয়েস্টার্ন, ইন্ডো ওয়েস্টার্ন আর ইন্ডো। আমি ডিসেম্বর মাসে আমি একটু এখন রামোজি ফিল্ম সিটি যাচ্ছি, আমার পুরনো কাজের জায়গায় একটা প্রজেক্টের কাজ নিয়ে যাচ্ছি, তার কিছুদিনের মধ্যেই ফিরে আসবো। এবং আশা করবো এইবারের যে কালেকশানগুলো আগামী দিনগুলো আমি নিয়ে আসতে চলেছি সেটা একটু নতুনত্ব, যা দেখেছি কলকাতায় গতানুগতিক যা কাজ আমিও করেছি, আমার নিজেরও কিছু কিছু কাজে ভীষণ বোরিং লেগেছে, মানে এক ধরনের কাজ হয়ে যাচ্ছে। এবার একটু নতুন ধরনের চিন্তাধারা করার ইচ্ছা আছে এবং নতুন কনসেপ্ট, নতুন ডিজাইন, নতুন ইন্ডো ওয়েস্টার্ন, ওয়েস্টার্নের কালেকশান করার ইচ্ছা। এই জন্য আমি যাচ্ছি বাইরে আমার ট্রেলারদের সঙ্গে কথা বলতে, ওখানে আমার কিছু নিজস্ব প্রোডাকশান রয়েছে হায়দ্রাবাদে। তো ফিরে এসে সাথীর সাথে আবার সুন্দর কালেকশান নিয়ে কাজ করব, নতুন নতুন ভালো গাউন। এই সাথী মাই ফ্যাশন মাই লাভ, ফিমেল মেল সবার ড্রেস এই যে দাদার কাছ থেকে উঠবে। হ্যাঁ, মাই ফ্যাশন মাই লাভের যেই এটাতে আমি কিছু ভালো কনসেপ্টের উপর কাজ দেওয়ার চেষ্টা করব। এবং যারা যারা নতুন মডেল, আগত মডেল, যারা যারা আগামী দিনগুলো কাজের আশা নিয়ে এগিয়ে আসছে ফ্রেশার্সরা, তারা অবশ্যই ভরসা রাখবেন যে এই কাজটা খুব সুন্দর হবে। এবং আমরা চাইবো, আমরা মিলিতভাবে এটাই চাইবো যে প্রত্যেককেই যেন একটা ভালো প্ল্যাটফর্ম বা ভালো জায়গা করে দিতে পারি, যাতে তারা ভালো কাজ করতে পারে। শ্রাবণী মিত্র বারাসাত থেকে এসেছি মাই ফ্যাশন মাই লাভের সাথে, এর আগেও কাজ করেছি, আবার এসেছি কাজ করতে। তো খুবই ভালো লাগছে অভিজিতার সাথে সাথে কাজ করে। আজকে আমার মেকআপ আর্টিস্ট শান্তাদি আমাকে খুব সুন্দর মিষ্টি একটা নতুন লুক ক্রিয়েট করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি চাইবো আপনারাও শান্তাদার শান্তাদির সাথে দেখা করুন, ওনার সাথে কন্ট্যাক্ট করুন, যাতে আপনাদের স্পেশাল ডেতেও সুন্দরভাবে আপনারা সেজে উঠতে পারেন। ধন্যবাদ। শান্তা ব্যানার্জি, আমি দত্তপুকুর থেকে এসেছি, মাই ফ্যাশন মাই লাভে আমি ফার্স্ট টাইম কাজ করছি। সাথী ম্যামের সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে, আর আমার মডেলও খুব ভালো, ও ভীষণ আমার সাথে কোঅপারেট করে মেকআপটা নিয়েছে। একটা মিষ্টি লুক দেওয়ার চেষ্টা করেছি, যদি আপনাদের ভালো লাগে, আপনাদের স্পেশাল ডেতে এরকম একটা মেকআপ করতে চান, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর এরকম মিষ্টি মডেল যদি আপনারাও চান তো ওর সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আমি রনি শর্মা, আমি হাওড়া থেকে আসছি। ফার্স্ট অফ অল খুবই ভালো লাগছে এবং মানে ওদের সাথে আরও কাজ করতে চাই, ফিউচার এটা নিয়ে করতে চাই আরও। মডেলিংয়ে আসার আগে কী করতে? আমি এখন স্টাডি করছি। ওদেরকে বলতে চাই তারা আসুক, তারা কাজ করুক, সাথীদি, সাথী ম্যাম, অভিজিৎ স্যার। খুব ভালো লাগছে আমার এখানে এসে কাজ করতে, এখানে এদের সাথে আমার প্রথম কাজ করছি। এই ড্রেসটা আপনাকে দিয়েছে কি বলবেন? যে ড্রেস দিয়েছে সে কুশল ফ্যাশন থেকে দিয়েছে, খুব ভালো লাগছে আমার ড্রেসটা প্রথমবার, মানে একটা যেরকম অন্য ড্রেস পরলে একটা ভাব আসে সেটা আর নেই। তো মডেলিং লাইনে ফার্স্ট টাইম কাজ করছো? একদম।
তো কেমন লাগলো মডেলিং করতে? দারুণ লাগছে, খুব মজা আসছে করে। আর সাথী দিয়ে অভিজিৎদার একসাথে কাজ করে কেমন লাগলো? ভাল লাগছে, খুব ভাল লাগছে। ফার্স্ট টাইম কাজ করছি এদের সাথে। আচ্ছা, তাহলে ফিউচার কি? ফিউচার হ্যাঁ ভাবছি এখন। কোথায় তোমার নাম আর কোথা থেকে আসছো? আমার নাম শুভদীপ ব্যানার্জি, আমি সন্তোষপুর থেকে আসছি। হ্যালো, আমি বিশ্বজিৎ ব্যানার্জি, আমি এসেছি দমদম এয়ারপোর্ট থেকে। আজ মাই ফ্যাশন মাই লাভের যে একটা ব্রাইডাল শ্যুট হচ্ছে, এখানে আমি আজকে কুশল বাসু রায়ের ড্রেস ডিজাইনারে একটা সুন্দর একটা শেরওয়ানি পরে আছি, খুব কমফোর্টেবল। এবং মাই ফ্যাশন মাই লাভ তো এক কথায় অসাধারণ। সাথীদি এবং অভিজিৎ দা এখানকার মানে কিছু বলার নেই, মানে এতটাই ভালো যে বারবার ছুটে আসতে ইচ্ছে করে, যেখানে বারবার কাজ করি, এবং এতটাই হেল্পফুল ওনারা। মানে আমার কোনোভাবেই মনে হয় না যে আমার এরা কী বলে বাইরে, সবসময় নিজের মনে হয়, নিজের ঘরের লোক বলে মনে হয়। আচ্ছা, এখন তো অনেকজন থাকে যে অর্গানাইজাররা যারা করে, ওরা নিজেদের একটু ভাব মানে ভাব ভাব দেখা কি মালিক মনে এখানে সাথে দিয়ে অভিনেতাদের বন্ডিংটা কেমন হচ্ছে? মানে মনেই হয় না যে কে এখানে অর্গানাইজার কে মডেল, মানে এতটাই ওনারা ভালো, মানে বলার মতো না, পুরো ফ্রেন্ড। আমরা সব একসাথে যখন আনন্দে কাজ করছি এটাই আমাদের। আচ্ছা, তাহলে নিউকমারদেরকে কী বলবেন? অবশ্যই নিউকমারদের বলবো মাই ফ্যাশন মাই লাভের সাথে অ্যাটাচমেন্ট হতে এবং এসে এখানে কাজ করতে, খুব ভালো কী বলে অভিজ্ঞতা। এবং সাথে দিয়ে অভিজিৎদার মতো তো হয়ই না, ওরা পার্সন খুব সুন্দর। আসো, কাজ করো, এবং তাহলেই বুঝতে পারবে।